হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমার একটি শাড়ি শ্যুট ছিল, তাই আমি একটি নর্মাল মেকআপ লুক নিই। শুরুতে আমি লাগিয়ে নিচ্ছি সানক্রিম। প্রচণ্ড গরমে আর যাই হোক, কোনোভাবেই সানক্রিম স্কিপ করা উচিত নয়। আমি তো রেগুলার ইউজ করি, এতে সূর্যের হাত থেকে সানক্রিম আমার ত্বককে রক্ষা করে। আমাদের সবারই দরকার সানক্রিম ব্যবহার করা, তো আমি ভালোভাবে সানক্রিমটা লাগিয়ে নিলাম। এরপর আমি ময়েশ্চারাইজার নিলাম। ময়েশ্চারাইজার আমার খুবই দরকার। এই পন্ডস ময়েশ্চারাইজার আমার খুবই ভালো লাগে, আমার ত্বককে খুব একটা শাইনিং একটা লুক দেয়। তো আমি ময়েশ্চারাইজারও লাগিয়ে নিলাম খুব ভালোভাবে। এরপর আমি শুধুমাত্র ফেস পাউডার ইউজ করছি। আমি একটু হালকাভাবে লাগিয়ে নিচ্ছি ফেস পাউডারটি। এর বেশি আমি আর এই গরমের মধ্যে কোনো মেকআপ নিব না, আমি একদম নর্মালি একটি লুক নিব। তারপর আমি ফেস পাউডারটি ভালোভাবে মুখে লাগিয়ে নিলাম। আমার যেহেতু ভ্রু একদমই কম, তাই আমি হালকা করে কাজল দিচ্ছিলাম। এরপর আমি কাট লিপস্টিক লাগিয়ে নিলাম। আমার ছোট টিপ বেশি ভালো লাগে, আমার বড় টিপ ভালো লাগে না, ছোট টিপ আমার ভালো লাগে। সেই ফাঁকে দেখছিলাম একটু একটু সূর্যের আলো আসছে আমার মুখে। তারপর আমি রেশমি চুড়ি পরে নিলাম। চুড়িগুলো আমার শাড়ির সাথে খুব ভালো মানাচ্ছিল। এরপর আমি আমার পছন্দের একটি গলার সেট পরে ফেললাম। এই গলার সেটটাও শাড়ির সাথে ভালোই যাচ্ছিল। তো আমার সাজগোজ প্রায় রেডি, এবার আমি একটু চুলগুলো সেট করে নেব। হয়ে গেল আমার সাজগোজ, এবার আমি শুটে যাব। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। এগুলো ছিল আজকের শুটের কিছু ছবি, এবং এতক্ষণ ধরে যে গানটি শুনেছেন সেটা আমার গাওয়া। গিটারে ছিলেন আমার ভাই আকাশ। তো আমার গান এবং আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার দেবেন। অনেক অনেক ধন্যবাদ।